এই এলমে বেলায়েতের বারোটা ফকিরের দলের বারোটা নাম আছে, এই বারোটার নাম কি এবং আপনি কোন দলের ফকির? ওই দেখা ভ্রমর বকল কইতেছে নসিদ বয়সে আইছে আর তারে তুমি বুকের মধ্যে টাইটে দিলে, আমি ভ্রমর কতক্ষণ পরে বসে রয়েছি আবার একটু বুকে দিলে না তুমি? এই যে সম্মক গুরু, পবিত্র কোরআন মতে এই সম্মক গুরুর পাঁচটা রূপ দেওয়া হয়েছে। আমি আমার দাদা ভাইয়ের কাছে জানতে চাই, ভাই যত রাগী হন কয়দিনই আর বাঁচবেন? দয়া করে একটু থুইয়া যান কিছু। তৌহিদের দ্বারে খুলি আমার বাজানো রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনেই বসরায় চারজন, আল্লাহ নবী আলী আর তুমি যার কাছে বুড়ি দিছো তোমার গুরু, এই চারজন মিলে হইল একজন। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আগুন লাগিল আগুননি ভাই কেমন করে এই পর্যন্ত প্রশ্ন ছিল ধর্ম রাজা শেষ হইল হইল। আমার জোবাইয়ের ভাইকে আমি অনুরোধ জানাই, মাঝে মধ্যে এই পোলা পানের জন্য একটু চা পান চাই। জোবাইয়ের ভাইকে আমি অনুরোধ জানাই, মাঝে মধ্যে পোলা পানের জন্য একটু চা পান চাই। তার সাথে দিয়া যাইবেন জর্দা দিয়া পান, তাহলে যে শোনাইব ভাবের বিচ্ছেদ গান। তার সাথে দিয়া যাইবেন জর্দা দিয়া পান, তাহলে যে শোনাইব ভাবের বিচ্ছেদ গান। একেবারে খাঁটি কথা, সত্য কথা। তাই আমি দরদির কাছে জানতে চাই, দয়া করে বলবেন। এই এই জিজ্ঞেসটা করার আগে বলি আমি একটি কথা, কয় ছোট ছোট মুরগির বাচ্চা আছে না, কয় ওরে খুব আদর করতে মন চায়, কয় ছোট ছোট করে হাঁটে কি সুন্দর দেখা যায়, ওর পায়ের মধ্যে একটা চুল পেঁচাইয়া দিলে কদ্দুর কদ্দুর যায়, দুবুস করে পড়ে যায়, দুবুস করে পড়ে যায়, আবার ওইটা আস্তে আস্তে দৌড়ায়। আর চুল পেঁচাইয়া না দিলে ওর হাঁটাটা কতই সুন্দর হইতো, আচার খাইতো না, হ্যাঁ দেখতেও আরও সুন্দর লাগতো। আর যখনই পরে যায় আচার খায়, ওর শরীরের মধ্যে ময়লা টয়লা ভরে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাহলে আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করে খালি কোন কোরআন, কোরআনের সুরা, এটা তো আমার দোষ না, যারা লেখছে তার দোষ, গোড়ায় দোষ, আমার দোষের কেন দোষ তো আমার না, যারা তাফসির কারক, বড় বড় ভালো ভালো তাফসির কারক, আপনিও তাদের নাম জানেন, সদরুদ্দিন আহমদ আল সিস্তি, মাওলানা আশরাফ আলী থানবীর, বেহসের চৈতন্য দান, খুব কাছের আপনার, আমার দোষেন কেন, আমার দোষটা কি? হ্যাঁ আমি পাইছি, পড়ছি, পাইছি তাফসিরে জালা লাইন, আমি পইরা পইরা যা পাইছি তাই জিজ্ঞেস করতেছি আমার ভুলটা কই?
আর আমার দোষটা কই? চুল তো আমি বেচাই নাই, ঘুরাই থেকে বেচাই আইছে। কি কথা কি ভুল বললাম ভাইরা? তো যাই হোক, এইবার আমি জানতে চাই, জানাটা আমার কি? এইটা প্রশ্ন না, এইটা এই যে সম্যক গুরু, এই সম্যক গুরু, এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যে এর আগে একটি কথা আমি জিজ্ঞেস করেছিলাম যে একটা বেলায়েতের গুরু যিনি, মুর্শিদ যিনি, পীর যিনি, তার তিনটা নাম থাকে। চমৎকার জবাব হয়েছে, সুন্দর জবাব। জানার জন্য, বোঝার জন্য যেই কথাগুলি বলে, যেই কথাগুলি শুনলে লাভ হবে, সেই কথাগুলি জিজ্ঞেস করাটাই অতি উত্তম। এই যে সম্যক গুরু, পবিত্র কোরআন মতে এই সম্যক গুরুর পাঁচটা রূপ দেওয়া হয়েছে। আমি আমার দাদা ভাইয়ের কাছে জানতে চাই, ভাই যত রাগি হন কয়দিনই আর বাঁচবেন? দয়া করে একটু থুইয়া যান কিছু, আমরা একটু শুই না রাখি। আপনারা কি আমার উপরে রাগ হইতেছেন দরদিরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই সম্যক গুরু যেমন আজকে আমাদের পালা দেওয়া হয়েছে, নবুয়ত আর বেলায়েত ভাবটা থাকতে হবে গুরু আর শিষ্য। তাহলে আবুল ভাই গুরু, বিউটি হইল তার শিষ্য। তাহলে আমার জানার অধিকার আছে না, যেহেতু পালা দিয়েছে? তাহলে আপনারই আমি দেখতেছি সম্যক গুরু, আপনার যেই রূপ, পরনে সাদা কাপড়, মাথায় সুন্নতি বাবরি, দেখতেও সুন্দর, একটা চশমা আছে চোখের মধ্যে, চেহারাটাও খুব সুন্দর, নাকটা একেবারে কৃষ্ণের বাঁশির মতো, কি শরীরের রংটাও ফর্সা, যা সত্য তাই তো নাকি? এইটাই কি আসল রূপ? যদি আসল রূপ হয় পরে বলবো, আর যদি এইটা আসল রূপ না হয় তাহলে যে আরো পাঁচটা রূপের কথা বললেন আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে, আমি জানতে চাই সেই পাঁচটা রূপের বর্ণনা কি, পাঁচটা রূপের আবিধানিক অর্থ কি, পাঁচটা রূপের হাকিকত কি, পবিত্র কোরআনের কোন সূরা কত নাম্বার আয়াতে ইহার কি বর্ণনা দেওয়া হয়েছে? এক, দুই, এই যে এলমে বেলায়েতের ফকির যারা, যারা পীর মুর্শিদি করে এই এশিয়া মহাদেশের মধ্যে, বর্তমানে একটা বেজালের মধ্যে আছি বাজার, এই ফকিরের দলমত হয়ে গেছে, আসল আর নকল পাওয়াটা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়, কি হয় না? এই ফকিরি সহি শুদ্ধভাবে অনেকেই বুঝে, যারা বুঝে তারা সংখ্যায় খুব কম, সহি এবং শুদ্ধভাবে বুঝে না এই বেজালদারি ফকির, এরাই একটু বেশি। তাই এই ফকিরের এলমে বেলায়েতের ফকিরের ১২টা দল আছে। আমি আমার দরদির কাছে জানতে চাই এই এলমে বেলায়েতের ১২টা ফকিরের দলের ১২টা নাম আছে, এই ১২টার নাম কি এবং কোন ফকির কি করেন, এত কিছু বলার দরকার নাই, শুধু আপনি বলবেন আপনি কোন দলের ফকির। এই ফকিরের ১২টা দল, ফকিরের ১২টা দল, এই ১২টা দলের নাম কি, কোন ফকিরের মত কি, আমার এত কিছু জানার দরকার নাই। ১১টা দল এই ফকিরিটা একেবারে বুঝেই না, একরকম, আমি সরাসরি বলবো না, একরকম বুঝেই না, শুধু একটা দলেই বুঝে, সেই দলটার নাম কি, সেই দলটাই বুঝে, সেই দলটাই জানে। আমি শুধু জানতে চাই দয়াল আপনি কোন দলের ফকির, আর যে জানে আর বুঝে সেই দলটারই নাম কি?
যার অন্তরে ও আমার রে। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল চমৎকার জবাব দিয়ে আমার কাছে কয়েকটা কথা রাখছে। তার প্রথম কথা হইল, আপনারা বেলায়েতের ফকির মানুষ, আমরা গই যদি অসুখ হয় তাহলে আমাকে উপায় দেখি। এটা তো কথাই, এটা তো একটা কথাই, বেলায়েতের ফকির হইলে তার অসুখ হইব না। নবী রসুলকে অসুখ হয় নাই, হয়েছে না? তো নবী রসুল কছে কি বেলায়েতের ফকির আরো বড় হয়ে গেল গা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য দুজাহান সৃষ্টি হয়েছে সেই নবীও অসুস্থ হয়েছিলেন, সেও চিকিৎসা নিছে। তখনকার যে চিকিৎসা ব্যবস্থা ছিল তাই নিছে, এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত করছে, এখন উন্নত মানের চিকিৎসা, এখন উন্নত চিকিৎসা নেয়, আগে ছিল না তাই নিছে, যা ছিল তাই নিছে। আয়ুব নবীর 18 সাল পর্যন্ত কিরাই খায় নাই, তাহলে কি কি হইল? নবী রসুলদের অসুখ হয়েছে, মানে দেহ থাকলে অসুখ হইতে পারে, এটা স্বাভাবিক। গেল একটা, আল্লাহর অলি যারা আমার কথা বাদ, আমরা তো এসে গান গাইতে নাকি, আমি এখানে অলিগিরি করতে আসি নাই। আর আবুল ভান্ডারি যে গান দিছে, হ্যাঁ এখানে অলিত্ব দেখানোর জন্য গান দেয় নাই, এটা ব্যক্তি আবুলের উপরে আইসে আক্রোশ ডাললে এটা সঠিক হবে না। এটার এক কথায় জবাব, দেহ আজ থাকলে সুখ থাকলে তার অসুখও থাকবে নাকি? দিনের পরে রাত, রাতের পরে দিন, সুখের পরে অসুখ, অসুখের পরে আবার সুখ, এটা স্বাভাবিক। এটার জবাব হলো এরকম, আর দুনিয়াতে যারা পীর মাসায় কলি আল্লাহ হয় তাগু অসুখ বিসুখ হয়, দেখতেছো তাগু অসুখ, হ্যাগো নিজে অসুখ না, ভক্ত অসুখ নিজেরা কান দিল। ভক্ত অসুখগুলি নিজেরা কাঁধে লয়, ভ্রমর পাগল, সে পাগল মানুষ আসবে বড়ি আবার তুলা চান্দের কাছে, মুরিদ আমার দাদা হজরতের কাছে। পাগল মানুষ টাকা পয়সাও দিতে পারে না, চাইল্ডের লোন নাই, কিন্তু পীরের বাড়ি ঠিকই আসে, পীরের জন্য ঠিকই পাগল, যার নিজেরই কিছু নেই হে দিব কি, যার আছে না দেয়, যার নাই হে দিব কি। তো অন্যান্য মানুষে কেউ চাইল দেয়, কেউ ডাল দেয়, কেউ গম দেয়, কেউ আটা দেয়, কেউ ডাল দেয়, কেউ লবণ দেয়, মানে যার যেরকম আওকাত সে সেরকম দেয়, টাকা পয়সা দেয়। তো ভ্রমর পাগল হইলো, এগো সাথে আসে যখন মস্ত একটা বুঝা হয়, এই বুঝাটা হইলো ভ্রমর পাগলার কান্দে উঠে দেয়, পাগলা তুই এটা নিয়ে। তো ভ্রমর পাগল তার কোনো অসুবিধা নেই, কারণ সে পাগল, এটা মাথায় লেগে গেলে তার সম্মানের রহানি হবে না, তার শারীরিক অন্য কষ্ট হবে না, সে মনে করে না। তো ভ্রমর পাগল আসবে অনেক দূরের পথ, আস্তে 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 সব মানুষে গাড়ি তুলছে, বাস উইটা চলাইছে, কিন্তু ভ্রমর পাগল রে আর ডাক দিয়া গাড়িতে উঠায় নাই। ভ্রমর পাগল মাথায় বুঝা, ও বুঝালে হাইটে আসতেছে, বাবা এক ঝাঁক লোক যেখানে যায় তখন কে কার খবর লয়, অত খবর রাখে না। তোলা চান্দের কাছে আইসা সবাই যখন ভক্তি দিয়া পড়ছে, আমার দাদা যান কয় কি আমার ভ্রমর কই, এই সময় মনে পড়ছে কি ভ্রমর, ভ্রমর আসে নাই, এই ভ্রমর কই রে, তোরা ভ্রমর আর আসে নাই, এই তোর কইছিলাম গাড়িতে সবের দিকে উঠাবি, হে কয় আমার তো খেয়াল নাই। আমার দাদা হজরত বলে, ভ্রমর পাগল যতক্ষণ পর্যন্ত না আসবো তোকে ততক্ষণ পর্যন্ত দরবারের কোনো খাবার নাই,
ভ্রমর পাগল আসলে আমার পাগলে খাওয়াবো, তোকেও খাওয়াবো, পাগল আসবো না আমি, তোকেও খাইতেও দেবো। ভ্রমর পাগল এত দূরের পথ বোঝাবে আসতেছে দৌড়াইয়া। আইসা যখন বইরা বড় উঠছে বোঝাটা নামাইয়া ভক্তি দিয়া পড়ে গেছে, আমার দাদা হজরত বলে ভ্রমর রে তুই আমার এত কষ্ট দিলি। বাবা আমি কেমনে কষ্ট দিলাম, কষ্ট দেস নাই না, আমি কেমন আপনার কষ্ট দিলাম, আমার পায়ের তলাটা চাহে দেখ, পায়ের তলাটা ফাইটা রক্ত পরে কেন, তুই বুঝালে ধরে আইসা সেই জন্য আমার পাও ফাইটা রক্ত পরে। তো বাজান অলি আল্লাদের অসুখ হয় সেই অসুখগুলি ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য হয়। হারছে ভ্রমর পাগল দূর পারছে ভ্রমর পাগল বোঝা লইয়া, আর পার তলা ফাইটে গেছে আমার তোলা চান্দির, আমার পাও ফাইটা রক্ত জ্বরে কেন, তুই আমার কষ্ট দেস নাই। আর একবার আমার বাজান রশিদ সরকার গেছে, ওরসের মধ্যে কত মানুষ আসে বাবা, কতজনের কত হাল, যার বাড়ি তো ওরস সে বুঝে, সে সব মানুষের খবর লইতে পারে না, যার যার মতো ভক্তি দিয়ে চলে যায়, ভক্তি দি বুঝে মাথাটা ফালাইয়া যে একটু সময় অপেক্ষা করবে এই সময়টাও থাকে না, অনেকে ভক্তিও করতে পারে না, কাছে যাইতে পারে না, এত মানুষের ভিড়, পাগল মানুষ পাগলের কাপড় চোপড় এরকম। আমার বাজান রশিদ সরকার গেছে, যাওয়ার পরে আমার রশিদ বাবা যখন ভক্তি দিছে আমার রশিদ বাবারে, আমার তোলা স্যার একটু গলার মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, সব ভক্ত তো একরকম থাকে না, বুকের মধ্যে জড়িয়ে ধরছে, ওই দেখা ভ্রমর পাগল কইতেছে রশিদ বয়সে আইসে আর তারে তুমি বুকের মধ্যে টাইটে দিলে, আমি ভ্রমর কতক্ষণ বইরে বসে রয়েছি আমার একটু বুকে দিলে না তুমি, আমি ভ্রমর তুমি দেখলে না নসিদ বইতে আইসে আর তুমি তারে টানতে বুকে দিলে, ভ্রমর রে একবারও সে দেখলে না, বলার সাথে সাথে দরবারে কান্নাকাটি রোল পড়ে গেল, ভ্রমর রে অসুখ হয় যে ডাক্তার চিকিৎসা করে ডাক্তারের অসুখ হয়, কিন্তু পীর মুর্শিদের অলি আল্লাহর অসুখ হওয়ার মধ্যে একটা ভেদ আছে, সমস্ত ভক্তদের ভক্তরা যে কান্দে বাবা আমি এই বিপদে পড়ছি, বিপদ থেকে আমার বাঁচাও, আমার বিপদ থেকে উদ্ধার করো, আমার অসুখ সারাই দাও, আমার পেটের ব্যথা ভালো করে দাও, ভক্তরা যে কান্নাকাটি করে গুরু সেই কান্নাগুলি শুনে না, এখানে যাইব কই বাবা, সমস্ত ভক্তদের অসুখ বিসুখ গুলি গুরু হলো নিজের মাথায় বোঝা বেঁধে নেয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আপনার পাপের বোঝা বহন করবে,
এটা কেউ বহন করে না, এটা মা বহন করে না, এটা বাবা বহন করে না, এটা ছেলে মেয়ে বহন করে না, এটা নিজের ঘরের স্ত্রী বহন করে না। কেবল মানুষের পাপের বোঝাটা চার চার পীর মুর্শিদি ভাই, এটা অন্য কেউ ভাই না। যেদিন থেকে গুরুর চরণে আত্মসমর্পণ করেছো সেদিন থেকে তোমার পাপি, তোমার এই জরা পচা দেহটা গুরুর চরণে অর্পণ করেছো বিধায় গুরুর সূক্ষ্ম দেহটা তুমি পেয়েছো, আর তোমার পচা ধরা এটা গুরুর কদমে কুরবান করে দিয়েছো, গুরু তো কবুল করেছে। কাজেই বাবা অসুখ বিসুখ তো হতেই পারে, এগুলা নিজের অসুখ না, এটা ভক্তদের অসুখ। বলি আল্লাহদের অনেক কেরামতি, বড় পীর আব্দুল কাদির জিলানির অসুখ হয়েছে, ভক্তরা বলছে বাবা আপনি একটু পেশাবটা দিলে একটা পাত্রে পরীক্ষা করে আনতাম, বুঝে বলে বাবা আমার কোনো চিকিৎসা লাগবে না, ভক্ত রক্ত ছাড়ে না, ভক্তের পারাপারিতে একটা পাত্রে কিছু পেশাব দিছে, খ্রিস্টান ছিল ডাক্তার, সেই ডাক্তার ওই পেশাবটা পাইয়া পেশাবের ভিতর থেকে যে একটা ঘ্রাণ, একটা সুঘ্রাণ বেশ কম্বরের ঘ্রাণ আসছে, কি আনছে দেখি পেশাব, এটা তো পেশাবটা কয় না, এটা পেশাব, পেশাব এরকম পেশাবের ভিতরে মন গ্রাম, কার পেশাব কয়? আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ, পরীক্ষা নিরীক্ষা করে দেখে ডাক্তার পাগল হয়ে গেল, মানুষের পেশাব এরকম হইতে পারে না, সেকে আমি এক নজর তাকে দেখব, গেছে বড় বীর আব্দুল কাদির জিলানির দেখতে, দেখে তিনি তো বায়াত হয়েছে মুরিদ হয়েছে 350 খ্রিস্টানদেরকে নিয়া, তারপর আমার বড় বীর আব্দুল কাদির জিলানির কাছে যা পাঠ করছে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাজান আমি আর কথা না বলি, একটা গানে চলে যাব, বলছে সম্মুখ গুরুর পাঁচটি সুরত পাঁচটি হালিয়া, সেই পাঁচটা হালিয়াত কি? একটার নাম জালালি, আর একটার নাম জামালি, আর একটার নাম রোহানি, আর একটার নাম কসবি, আর একটার নাম হালাবি। বীরবর্ষদের যখন নাকি কোনো জালালি ভাবের উদয় হয় তখন বীরবর্ষদের চোখের দিকে তাকানো নিষেধ, মনে রাখবেন, কারণ চোখের ভিতরে এমন একটা আগুনের সৃষ্টি হয় ওই চোখের দিকে তাকাইলে তোমার পাওয়ার শেষ হয়ে যাবে, তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারো। চোখে যদিও জ্যোতি, অন্ধকারে পথ চলে চোখ দেখায়, চোখে আলো, চোখের নিজস্ব আলো নাই, এটা পাথর, দুনিয়ার আলোতে আলোকিত চোখ, সূর্যের পাওয়ার চোখের চাইতে অনেক গুণী বেশি,
তাই প্রখর রৌদ্রের সময় সূর্যের দিকে তাকাইতে নাই চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। তেমনি পীরে মোর্শেদের যখন জালালি ভাবের উদয় হয় তখন তার কদমের দিকে তাকাও, সাবধান তার চোখের দিকে তাকাইও না, এটা জালালি ভাব। আর যখন তার জামালি ভাব হয় তখন ওই পীরে মোর্শেদ ভক্তদের নিয়ে কত ঠাট্টা পুরস্কার হাসি তামসা করে কোনো অসুবিধা নাই, তখন জালালি ভাব। তাই এখানে পাঁচটি সুরত, যেই সুরতটা দেখা যায় সেই সুরত তো সবসময়, কিন্তু এই পাঁচটা ভাব উদয় হওয়ার সময় বিশেষ, আলাদা আলাদা সময় এক একটা ভাবে এক একটা সুরত উদয় হয়। ওরে বিজ্ঞানময় বিধাতা জীবি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা জীবি, ও বাজাই আত্মা রূপে আছে তিনি, নব রূপে বিজয় নারায়ণ ওরে পাগল সিল্লি না তোর গুরু কেমন ধন, সিল্লি না রে বাজান কেমন ধন ওরে গুরু, সিল্লি না তোর গুরু কেমন ধন, হায় হায় সিল্লি না রে অনন্তয়া দিবিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন করে বাজান, অনন্তয়া দিবিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন করে বাজান, সে যে রব বিয়াত সঙ্গে লইয়া, রব বিয়াত সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া, মাসে খোয়া রাখছে দোস্তের মন রে পাগল, মাসে খোয়া রাখছে দোস্তের মন ওরে পাগল মন, চিল্লি না তোর গুরু কেমন ধন, হায় হায় চিল্লি না রে গুরু যখন রেসালত প্রতিষ্ঠা হইল তখন জান্নাতের দ্বার খুইল গেল, তখন আবার আসে কইয়াই ভজে ওই চরণ করে আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইল গেল, তখন আবার আসে কইয়াই ভজে ওই চরণ আরে যখন মাওলায়াতি জারি হইল, আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল, মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল, নানুর গুরু আলীর আগমন রে ঘটল, নানুর গুরু আলীর আগমন ঘরে পাগল চিল্লি না তোর গুরু কেমন ধন, এই তিন ধারা প্রাপ্ত যারা কি হয় বাবা আল্লাহ নবী আলী রে তারা, ওরে তোর গুরু হইল তাদেরই একজন
করে পাগল ভান্ডারি হয় তাদেরই একজন করে পাগল তৌহিদের তার বাজানো কই তুই দেখ না রে চাইয়া তার ফুলিয়া রশিদ ভাই তুই দেখ না চাইয়া একা শোনেই মশা রই যায় জম রে পাগলা একা শোনেই মশা রই যায় জম রে পাগল জানে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিন্নি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশদাতা সে তো রসুল রূপে করছে আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খোয়া রাখছে দোস্তের আমার আল্লাহ যা চাইছে আমার নবী হইল তার আশা পূরণ করছে এই জায়গায় আল্লাহ হয়ে গেছে আশেক আমার রসুল হয়ে গেছে মাসিক মানুষ যেন ভালো কাজ করে মানুষ যেন খারাপ কাজ না করে এর জন্যই তো আল্লাহ তালার ইচ্ছা এই ইচ্ছাটা প্রকাশ করা আল্লাহ নিজে মুখাইসে করে নাই আল্লাহর রসুল পাঠাইছে আল্লাহর বাণীগুলো আমার রসুল প্রকাশ করছে আল্লাহ তালার সৃষ্টিও দুই প্রকার একটা জিন আর একটা ইনসান তার মধ্যে একটা নর আর একটা নারী একটা ভালো আর একটা একটা রাত্র আর একটা একটা বেস্ত আর একটা একটা চন্দ্র আর একটা সূর্য একটা ভাই আর একটা একটা স্বামী আর একটা স্ত্রী একটা মা আর একটা বাবা একটা আদেশ আর একটা নিষেধ সবকিছুরই একটা রিপিট আছে আল্লাহ তালার সৃষ্টি দুই প্রকার এই হুকুমগুলো এই কথাগুলো আমার আল্লাহর কথা আল্লাহ নিজে এসে বলে নাই বলছে কে রসুল আল্লাহ চাইছে রসুল আপনি এটা মাইশিরে বুঝিয়ে দেন বইলে দেন আমার রসুল তা প্রকাশ করছে আল্লাহর চাওয়াটা রসুল পূর্ণ করছে এই জায়গায় রসুল হয়ে গেছে মাশেক আল্লাহ নিজেই হয়ে গেছে আশেক আবার যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলে গেল তখন আবার আশেক হইয়াই ভজে ওই চরণ আমার রসুল নিজে আশেক হয় আমার আল্লাহ আশেক হয় আমার রসুল তখন আবার কান্দে আমার গুনাগার উম্মতে তুমি ক্ষমা করে দাও যত শাস্তি পারো তুমি আমার দাও এটা আশেক মাশেকের খেলা যখন মাওলায়াতি জারি হলো তখন রেসালত বাতুনে গেল পিছনে গেল হইল মানব গুরু আলীর আগমন এই যে বেলায়েতে শুরু হলো নবী থেকে নবুয়তের যুগের খতম হযরত আলীর মাধ্যমে বেলায়েতের পর্দা উন্মোচিত হলো এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী রেসালাত মাওলায়াত রুবুবিয়াত এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন তৌহিদেরও দ্বার খুলি আমার বাজানো রশিদ কই তুই দেখ না চাইয়া এক আসনেই বসরায় চারজন আল্লাহ নবী আলী আর তুমি যার কাছে মুড়ি দিছো তোমার গুরু এই চারজন মিলে হইল একজন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন কোন
শীত কই তুই না রে তাইয়া আমার চোখে বে কি ভালো দিন বাসাই করার মতো চোখ আমার হয় নাই। পৃথিবীতে যারা পীরগিরি করে, যারা বেলায়েতি মারফতি করে, যারা ফকিরি করে, তারা প্রত্যেকেই ভালো, কেবল আমি খারাপ। তাই আমি হইলাম কোন দল? গহর শাহ তার গানের মধ্যে বলেছে, গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মরা। হুশে রাখো দমে দমে নে গাবার হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সফরদের রতন। খেলান দার আঞ্জমান সে তো নীরব নির্জন, পুষিদায় বসিয়া তুমি করে লও মুরাকাবা। মুরাকাবায় বসে তুমি মুশাহেদায় করো ধ্যান, মুপাশ্বেকায় দেখতে পাবা মো আয়নাতে বর্তমান। হলে সেকেতে ফানা যাবে রসুল কেসে না, ফানা ফির রসুল হলে আর রবে না দুইয়ের বেড়া। হযরত গওহর শাহ কয় যার হইয়াছে ফানার বাকার করণ, সেজনাই চিনেছে ভবে গুরু কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা, থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য, এই হলো ভেদের গোড়া। যারা বাঁকা বিল্লার স্তরে পৌঁছতে পারে, এটা হলো ভেদের গোড়া, সবাই সঠিক। তবে বাকিগুলো সঠিক কিনা, এই যে কিনা এই সন্দেহটা আমার মনের ভিতরে নাই, অন্যের জন্যে থাকতে পারে, কারণ আমি তো অত যাচাই করার ক্ষমতা আমার নাই। আমি বুঝি কি আর বলুক বাকি, এই জন্য আমার চোখে সবই ভালো। একটা কথা মনে হইলো বাবা,